হ্যালো এভরিওয়ান, আমি শুভশিস মন্ডল উদয়। তো আমি একজন স্টুডেন্ট প্লাস জব হোল্ডার। আমি ছোটবেলা থেকে মিউজিকটা খুব নিজেকার সাথে জড়িত, গানটা শেখা হয়েছিল বাট গিটারটা কোনো সময় শেখা হয়নি। তো চপল ভাইকে আমি মিউজিক লাইফ থেকে মানে পার্সোনালি তাকে চিনতাম, ইভেন আমি তার খুব বড় একজন ফ্যান, তার মিউজিকের তার পার্সোনালিটি খুব বড় একজন ফ্যান। তো যাই হোক, যেভাবে আমি একটা গিটার কিনি, কিনে ভাইয়ার ক্লাস আমি ভর্তি হই। তো আজকে আমার 2 মাস কমপ্লিট হলো ভাইয়ার গিটার ক্লাসের, অ্যান্ড আই এম রিয়েলি ভেরি স্যাটিসফাইড। আমি কখনো ভাবি নাই যে আমি এতটা স্মুথলি গিটার বাজিয়ে গান গেতে পারবো বা স্মুথলি গিটার প্লে করতে পারবো, বাট ভাইয়ার যেরকম গাইডেন্স এবং সাপোর্ট আমি এটা পেয়েছি সেটা আমি জানি না অন্য কোথাও, বাট আমার আমি বলবো যে আমার চেনা পরিচিত যারা অনেকে গিটার শিখেছে হয়তো বা তারা তাদের টিচার থেকে সেরকম সাপোর্টটা পায়নি, বা অ্যাটলিস্ট যে একটা কনফিডেন্টটা পুশ করা যেটা দরকার, যে স্টুডেন্টটা কনফিডেন্ট না থাকলেও তাকে আমি কনফিডেন্সটা দিচ্ছি সেটা হয়তো বা তারা পায়নি, বাট আমি চপল ভাইয়ের কাছ থেকে সবসময় সেটা পেয়ে গেছি। এবং বলা যায় যে আজকে আমি যতটুকুই বাজাতে পারি হয়তো বা খুব একটা বেশি ভালো পারি না, আমি চপল ভাইয়ের কাছে আরও পরিচয় থাকবো অনেকদিন এবং দেখা যাবে ভাইয়া আমাকে আরও অনেকটা প্রফেশনাল করে তুলবে, এবং সেটা তার জন্য আমি তার কাছে খুব বেশি থ্যাঙ্কফুল, অনেক বেশি গ্রেটফুল। এবং দোয়া করি এই মানুষটার জন্য আরও অনেক মানুষকে গিটার শিখিয়ে এই মিউজিক বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে তার অবদান রাখতে পারে। এবং হ্যাঁ, সেটা কখনই ভোলা যাবে না, যারা যারা চপল ভাইকে চিনে কেউ ডিনাই করতে পারবে না কখনো যে হি ইজ এ ম্যাগনিফিসেন্ট মিউজিশিয়ান অ্যান্ড এ বেটার পার্সনালি। সো আই রেস্ট মাই কেস, ঠিক আছে, সবাই তার জন্য দোয়া করবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। দ্যাটস অল।